রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েছিল আগেই। অয়নশীল গ্রেপ্তারের পর পুরসভাগুলিতে নিয়োগেও দুর্নীতির তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার দিনভর রাজ্যের বিভিন্ন পুরসভায় চলল সিবিআই তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযানে রাজনীতি দেখছেন রাজ্যের পুরমন্ত্রী। পুরোটাই রাজনীতি চলছে, পুরোটাই রাজনীতি। গত 26 মে রাজ্যের সমস্ত পুরসভাগুলি থেকে ডাইরেক্টর অব লোকাল বডি 2014 সালের পর থেকে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল। ইডি রেফারেন্সের ভিত্তিতে ডিএলবি রাজ্যের সমস্ত পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে মেল করেছিল। মূলত 2014 সালের 1 জানুয়ারির পর থেকে পুরসভাগুলিতে কত নিয়োগ হয়েছে সেদিকেই নজর ছিল কেন্দ্রীয় তদন্তকারীদের। শুধু তাই নয়, 2012 এবং 2017 সালের পুরসভার পুর প্রধানদের এবং পুরসভার এক্সিকিউটিভ অফিসারদের নাম ও ঠিকানাও চেয়ে পাঠানো হয়েছিল আগের মেলে। বিশেষ নজরে রাজ্যের 7টি পুরসভা, সেই তালিকায় নাম রয়েছে দক্ষিণ দমদম, উত্তর দমদম, দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড় সহ রাজ্যের একাধিক পুরসভার নাম। বুধবার এই পুরসভাগুলিতেই তল্লাশি চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারীদের এদিনের পুরসভা অভিযানের পর এবার নতুন কী তথ্য উঠে আসে সেদিকে তাকিয়ে রাজ্যবাসী। শুধু তাই নয়, 2012 এবং 2017 সালের পুরসভার পুর প্রধানদের এবং পুরসভার এক্সিকিউটিভ অফিসারদের নাম ঠিকানাও চেয়ে পাঠানো হয়েছিল আগের মেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।